শুরুটা করতে চাই আমাদের একটা হাদিসের মাধ্যমে হাদিসটা আসলে কোনটা যে আল্লাহ রাসুল বলেছেন তোমরা তিনজন ব্যক্তি যদি কোথাও রওনা হও সফর করো তো সেই ক্ষেত্রে একজনকে নেতা নির্বাচন করো এখন অনেকে বলেন যেটা দুজনের বেলায় আছে যে দুজনের বেলায়ও একজনকে নেতা নির্বাচন করো এখন কেন নেতা কারণ যত মত তত পথ যত মানুষ তত মত তত পথ এখন এতগুলা মত নিয়ে একটা কাজ হয় না যে কোনো একটা কাজকে বাস্তবায়ন করার জন্য আপনি যদি দশজন মিলে একটা সমিতি করেন আপনাদের অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা থাকে দশজনের মতামত নিয়ে যদি আপনি কাজ করতে চান এই টাকাটা দিয়ে জীবনে কাজ করতে পারবেন না সমিতি ভেঙে যাবে কেন কারণ এক একজনের চিন্তা এক একটা মনে হবে আমিও তো সমান টাকা দিছি আমারটা কেন শুনবে না তো কী হবে ডিস্টারবেন্স হবে কেন কথাগুলো বললাম খুব দ্রুত দ্রুত সিদ্ধান্তগুলো হচ্ছে মাত্র এক সপ্তাহ হলো না একজন প্রধান উপদেষ্টা আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন তো তিনি একটা বক্তব্য আসলে ঝামেলায় পড়ে গেছেন যদিও এই বক্তব্যটার জন্য তিনি 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 ক্ষমা চেয়েছিলেন বলছিলেন যে আসলে যেটা বক্তব্যটা দিয়েছেন ভুল হয়েছে কিন্তু এর পরেও তাকে তার পদ থেকে সরাই দেওয়া হয়েছে বিষয়টা রীতিমতো ওনার জন্য অনেকটা অপমানজনক আর এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাট বস্ত্র এই যে সেক্টরটা আর তিনার জায়গায় কে এসেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আর এই স্বরাষ্ট্র উপদেষ্টার নতুন দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাশাপাশি কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে মানে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টা গতকালকে আরো চারজন তারা শপথ নিয়েছে এখন শাখাওয়সেন হোসেনকে বাদ দেওয়ার মূল কারণটা আপনি কি মনে করেন তো যতটুকু দেখা যাচ্ছে আওয়ামী লীগ তার পক্ষে খুব সব ছিল মানে তিনি যখন আওয়ামী লীগকে দল গোছানোর জন্য বললেন তখন হইল কি যে বিষয়টা নিয়ে আওয়ামী লীগ একটা পজিটিভ ভূমিকা রাখলো আবার সজীব আজের জয় তার এই বক্তব্যটাকে সাধুবাদ জানালো এরপরেই কিন্তু আসলে মূল পেস্টা লাগছে তো এর পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তাদের মধ্যে একটা বক্তব্য ছিল যে ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি ওয়ান ইলেভেনের কারিগর আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পেছনে তৎকালীন সময় নেপথ্যে তারা ভূমিকা রাখছিল তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে পিনাকিদা আরও যারা আছেন তারা খুব বড় একটা ভূমিকা রেখেছেন তাকে সরানোর জন্য আবার সার্জিস্র তার ওই বক্তব্যের পরের দিন হাসনাদ থেকে শুরু করে সার্জিস থেকে শুরু করে কড়া ভাষায় তারা প্রতিবাদ করেছিল যে টেনে যেমন আমরা তুলসি আবার টাইনে হ্যাশ্রয়া নামাইতেও পারবো তো তারই বক্তব্যের পর তিনি কিন্তু বিষয়টা নিয়ে সরি বলছেন কিন্তু আজকে তাকে তার জায়গা থেকে সরি দিয়ে পাট বস্ত্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এখন দেখেন এই বিষয়টাতে কি হচ্ছে সিদ্ধান্তহীনতার একটা মানে রূপরেখা সামনে চলে আসতেছে তাই না যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো হুট করে বদলাইলো আবার দিল আবার তাকে অন্য সেক্টরে নেওয়া হলো আবার তিনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই খুশি হয়েছিলেন যে না ঠিক আছে তিনি সুন্দর একটা গ্রিন সিগনাল দিচ্ছেন তো বেসিক্যালি বিএনপি আরও বিভিন্ন যে দলগুলো আছে তারাও কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা শাখা তোষণের পদত্যাগের দাবিতে ছাত্রদল কিন্তু মিছিল করেছে প্রতিবাদ সমাবেশ করেছে পাশাপাশি আরও যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন তারা কিন্তু সবাই কেউ ঠান্ডা মাথায় কথা বলছে কেউ চিকন মাথায় বলছে কেউ শক্তভাবে কথা বলেছেন যেন তাকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় শুধু তাকে না আরও এখানে যারা আসছে এদের অনেককে নিয়েই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন পিনাকি দাসহ আরও তাদের অনেকেরই আপত্তি আছে বিএনপিরও আছে বাট এখনো তারা পদে বহাল আছেন হয়তো তাদেরকেও আবার চাপের মুখে সরানো হবে বাট আমার মনে হয় যে উপদেশটা নিয়োগের আগে একটু ভালো করে চিন্তা নিয়োগ করা দরকার কারণ জাতি বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারটার প্রতি হিসাবে আস্থা রাখতে চায় আস্থাটা কিসের যে হ্যাঁ তারা পারবে যে একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য তিন বছর লাগুক পাঁচ বছর লাগুক মানুষ এটাতে স্যাক্রিফাইস করতে চায় যে না দরকার আছে রাষ্ট্র যেভাবে চলতেছিল ঘোষ দুর্নীতি বাণিজ্য প্রশাসনকে দলীয়করণ তারপর ক্ষমতায় যে পুরোটা বাংলাদেশি তার ক্ষমতা না থাকলে দেশটা পর্যন্ত তার রোহিঙ্গা স্টাইল হয়ে যায় এগুলোর মানুষ পরিবর্তন চায় ভাঙচুর লুটপাট হত্যার আহাজানির কিন্তু এটা করার জন্য যে সংস্কারের জন্য যে দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব নিচ্ছেন তাদের উচিত বিষয়টাকে ভালো করে ভাইবা চিন্তা ব্যাকগ্রাউন্ড যাচাই করা একটা দায়িত্ব দেওয়া দিলাম এ অবজেকশন দিবে সে অবজেকশান দিবে তাকে সরাই দিলাম তো কালকে দেখা গেল যে ডক্টর ইউনুসের নামে পাঁচটা অবজেকশন আসবে তখন কি ডক্টর ইউনুসকে সরাই দেওয়া যাবে প্রয়োজনে নিয়োগ দেওয়ার আগে সমন্বয় করে ফাইনাল ডিসিশন নেবেন যে হ্যাঁ এই লোকটা অকৃত কার্য হচ্ছে তখন তাকে সেখান থেকে সরাইতে পারেন এখন সে একটা ভিন্ন মত পোষণ করছে তো আপনি সেই কারণে তাকে সরাই দিবেন বিষয়টা আবার কেমন হয়ে গেল না তিনি তার মতো করে একটা ব্যক্তি স্বাধীনভাবে দিয়েছেন তো এখন দেশ তো স্বাধীন তো তিনি তার মতো একটা মত দিয়েছেন এটা আপনার মতের বিপরীতে গেছে আমি কোনটা বলতেছি তো তাকে নিয়োগ কেন দিলেন আবার দেখা গেছে আরও অনেক ঋণী অনেক আপত্তি আছে মানুষের কাছে একটা ডিস্টারবেন্স আসবে যারা সমন্বয়করা আছে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন যাকে নিয়োগ দেবেন ভাইবা চিন্তা দিবেন নয়তো মানুষের কাছে খুব বেশি সময় লাগবে না অলরেডি অনেক নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণে কিছুটা কিন্তু টেন পার্সেন্ট হলেও জনপ্রিয়তা হারাই ফেলছে আন্দোলনটা আরও হয়তো হারাই ফেলবে এরকম হুটহাট সিদ্ধান্ত হলে ভালো থাকুন